শুরু করতেছে দারুণ না বাইর না আজকে ত্রাণ বিতরণ হয়েছে সকাল থেকে এখানে প্রায় 200 জন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সাহেব। ওনাকে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এভাবে আরো যারা বিত্তবান মানুষ আছে তারা যদি এই সময়ে এই জাতির দুঃসময় যদি সাধারণ জনগণের পাশে দাঁড়ায় তাহলে জাতি অনেক উপকৃত হবে। সেই জন্য আমি আমার পরিষদের পক্ষ থেকে ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে যে ইফতারের উপলক্ষে রমজান উপলক্ষে যে ইফতারের আয়োজন নেওয়ার জন্য আসছেন এই উদ্যোগটা আমাদের ছোট ভাই জাহাঙ্গীর আলম এবং উদ্যোক্তার যত সহযোগিতা আর্থিক সহযোগিতা সবটাই আমাদের পাকা ছং থেকে সংগ্রহ করা হয়েছে। উদ্যোক্তা হইল জাহাঙ্গীর ভাই, সাথে আছে বাসামিয়া, সাথে আছে আমার বাজি বাজিজা, আমার ওই যে ড্রাইভার মধ্যে আছে হাদিস ভাই। আপনারা দয়া করে সম্মিলিতভাবে সুশৃঙ্খলভাবে এটা নেবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী, আপনারা সবাই অবগত আছেন যে ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী এক মহামারী কোভিড-19 করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে এলাকার দুস্থ এবং গরিব মানুষদেরকে আমার চাচা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুঁইয়া সাংগঠনিক সম্পাদক মাছেতে ইউনিয়ন আওয়ামী লীগ এবং আমি মোহাম্মদ মারুফ ভুঁইয়া সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ব্রাউন্ডের সদর উপজেলা শাখা, আমাদের পক্ষ থেকে এবং আমাদের বাড়ি পাকাচং শাখির বাড়ি যুবকবৃন্দের পক্ষ থেকে আমরা এলাকার দুস্থ কর্মহীন এবং বিপদগ্রস্ত মানুষের পাশে আমাদের সাধ্যমতো দাঁড়িয়েছি। আমাদের উদ্দেশ্য হল আপনারাও যেন এভাবে এগিয়ে আসেন, দুস্থ মানুষদের পাশে দাঁড়ান এবং আমাদের নেতা জননেতা রহাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এবং আমাদের দেশনেত্রী প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করি এবং আমরা চাই আমাদের এই দেশটা যেন এই মহামারী থেকে অতি শীঘ্রই নিষ্পত্তি লাভ করে এবং আমাদের দেশটা আরো বেশি এগিয়ে যাক, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বাংলাদেশ সারে বিশ্বে করোনা ভাইরাসে সারে বিশ্বে আতঙ্ক, তাই বলতে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনির আদেশে উনির ডিসিশনে আমরা মাসিয়াতে ইউনিয়নের আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়া কিছু গরিব দুস্থ মানুষের পাশে কিছু ত্রাণ বিতরণ করেছি। এতে আমাদের প্রবল ভাই রহাবুল মুক্তাদি চৌধুরী এমপি মহোদয় উনির ডিসিশনে উনি যা ডিসিশন দিতেছে আমরা ওই ডিসিশনেই আমরা কাজ করতেছি, গরিব দুঃখীর পাশে যেতেছি, গরিব দুঃখীর সুখ দুঃখ আমাদের এমপি মাটি ও মানুষের নেতা রহাবুল মুক্তাদি চৌধুরী উনি যা বলে উনি নির্দেশে আমরা কাজ করি, উনির নির্দেশের বাইরে আমরা কোনো কাজ করি না। তো আর বক্তব্য কিরম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবক রবুল ভাই। সাংগঠনিক সম্পাদক পাকাসনের মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, আমাদের এমপি মহোদয় রহম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে আমরা কিছু প্রাণ বিতরণ করেছি এই প্রাণ বিতরণ মোট আপনার 200 থেকে 250 লোককে আমরা প্রাণ বিতরণ করেছি।